নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মজাদার একটি বড়া বা পকোড়ার রেসিপি। আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়া বা মাছের ডিমের পকোড়া। এখন মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে যাচ্ছে, এই সময় যেমন পকোড়া খেতে মন চায় তেমনই বাজারে প্রচুর মাছের ডিম পাওয়া যায়। আপনারা হয়তো মাছের ডিম নিজেদের মতো রান্না করে থাকেন, তবে আমি কি করে করি আজকে সেই রেসিপিটা দেখাবো। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 200 থেকে 300 গ্রামের মতো কাতলা মাছের ডিম নিয়েছি। চাইলে রুই মাছ বা অন্য কোনো মাছের ডিম দিয়েও পকোড়াটা বানানো যাবে। এটা ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এখন এতে দিচ্ছি 1 টিস্পুন করে গ্রেট করা আদা আর রসুন, স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা, 2 মতো পাতলা স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজ কুচোনোর প্রয়োজন নেই, পাতলা স্লাইস করে দিলে খেতে ভালো লাগবে। আর দিচ্ছি 7 মতো লবণ আর 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। একই সঙ্গে 2-3 টেবিলস্পুনের মতো বেসন দিচ্ছি। এখন এটা খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। প্রয়োজন হলে আর 1 টেবিলস্পুনের মতো বেসন দেওয়া যেতে পারে, তবে খুব বেশি বেসন দিলে খেতে ভালো লাগবে না। এই মশলাগুলো ছাড়াও সামান্য মিট মশলা বা চিকেন মশলাও দিতে পারে। এটা মাখা হলে রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি যাচ্ছি পকোড়াটা ভাজতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 5-6 টেবিলস্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সর্ষের তেল দিয়েও পকোড়াটা ভাজা যাবে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমের মিশ্রণটা ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। এটা একরকম গোল করে ভাজার প্রয়োজন নেই, এটা আনইকুয়াল শেপে ভাজলেই খেতে ভালো লাগে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো 1/5টা 2 মিনিটের মতো ভাজব। এক পাশটা ভাজা হয়েছে, এখন উল্টে নিচ্ছি। আবারও 1.5-2 মিনিটের মতো অপর পাশটাও মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে বড়াগুলো ভাজা যাবে না, বেশি সময় নিয়ে ভাজলে বড়াটা শক্ত হয়ে যেতে পারে। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়েছে, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বড়াগুলো তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের ডিমের বড়া। এই মাছের ডিমের বড়া গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে, এমনকি ইভিনিং স্ন্যাক্স হিসাবেও
সার্ভ করা যেতে পারে। আপনার হয়তো নিজেদের মতো করে মাছের ডিমের বড়া ভেজে থাকেন, একবার আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।